আলেকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসাদুল জামান ভাই প্রশ্ন করছেন Oman থেকে প্রশ্ন হলো যে একটা প্রশ্ন অনেক দিন ধরে জানার ছিল সেটা হলো জীবনে তো অনেক নামাজ কাজা করছি পড়া হয় হয়নি সেই নামাজগুলি কিভাবে সংশোধন করা যায় সেই সম্পর্ক আমার প্রশ্ন জানা দরকার আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু মাবাদ সম্মানিত আসাদুল জামান ভাই আল্লাহ আপনাকে বাসকত নামাজ যথা টাইমে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকেও তৌফিক সাথে সাথে পাশোক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি মৃত্যু পর্যন্ত যেন এভাবে আমল করে যেতে পারি আল্লাহর সন্তুষ্ট মোতাবেক সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক মমিন মুসলমান সবাইকে তারপরে দ্বিতীয় প্রশ্ন হইলো যে কাজার বলতে কতগুলি নামাজ কাজা যেমন এক ব্যক্তি ঘুমায় গেছে সে ব্যক্তি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে অথবা মনে করেন এসে নামাজ পড়ছে কিনা ভুলে গেছে সে ঘুমায় গেছে অথবা ঘুমায় না কিন্তু ভুলেই গেছে হঠাৎ করে বারোটা একটা মনে হইলো যে আমি তো নামাজ পড়ি পড়িনি এই দুইটা এখন এই যে ঘুম এই যে ভুলে গেল হঠাৎ করে মনে হলো অথবা মনে করেন যে ঘুমায় গেল দেখা গেল পড়ে নাই সূর্য উঠে গেছে এই এই দুটাও একটু কাজের অন্তর্ভুক্ত কেমন কাজা এটাকে যে এই দুটো হলো যে ওই ঘুমের অবস্থায় ঘুম হয়ে গেছে গা কি করা যাবে ঘুম থেকে উঠে পড়ে নিবে এবং হঠাৎ করে তার ভুলে গেছে স্মরণ হলো হঠাৎ করে স্মরণ হয়েছে তখন ওই অবস্থাতে পড়ে নেবে এই সম্পর্কে দলিল হলো আনাজ বিন মালেক রাজেলা আনহু থেকে বণিত নাবিসাল্লাহ আলী হাসলাম বলেছেন মান্নাসিয়া সোলাতান ফালিউ সাল্লিহা ইদা দাকারাহা লা কাফরা তালাহা ইল্লাদ অন্য বর্ণনা আছে নামা আওনামা নামা আনহা অর্থ হলো যে ব্যক্তি ভুলে গেল কোন নামাজ পড়া থেকে সে ভুলে গেল তাহলে ফালি সল্লি হা ইদ রাহা যখনই সে স্মরণ হলো বা যখনই তার মনে হলো তখন এসে পড়বে এটি কার কাফারা পড়াটাই তার জন্য কাফারা লা কাফরাতা তা লাহা ইল্লা তালিক আর অন্য কোনো কাফারা নাই অন্য বর্ণনা আছে অথবা ঘুমে গেল ঘুম থেকে ওঠার পরে মনে হলো তখন এসে পড়ে নেবে এটাই তার কাফারা বোখারি হাতে সে পাবেন পাঁচশো বাহাত্তরে মুসলিমের হাতে সে পাবেন ছয়শো চুরাশিতে তো এটা তার আমরা বুঝতে পারলাম যে এই এই একটা কাজা অন্য কাজা হলে যেমন মনগণ হঠাৎ করে মনে করেন সফরে আছে দুই দুই তিন অক্ত পড়তে পারে নাই তাহলে সময় যখন চলে আসছে তখন পড়ে নিবে মনে যে যাচ্ছে দ্রুত ট্রেনে যাচ্ছে যেমন আমাদের দেশের দূরপাল্লার যাত্রীগুলিতে নামাজের কোনো সুব্যবস্থা নাই সেখানে হয়তো ডান্সে জোহর গাছি কি আসর গাছি কাম আগ্রহী সময় তাহলে জোহর আসর পড়ে নিবে এগুলি ছাড়া যাবে না অথবা কোনো ব্যক্তি দুই তিন দিন দুই তিন অক্ত অসুস্থ হয়ে আছে ব্যবসায়ী আছে হসপিটাল আছে তাহলে এইগুলিও পড়ে নেবে পরস্পর আদায় করে নিবে এইগুলি ছাড়া যাবে না আর এই যে এখানে আরেকটা কথা বলাটা অত্যন্ত জরুরি সেটা আমার বলে নেই সেটা হলো এই যে বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস যে মান্নাসিয়া ফালে ফালি সল্লি দাকারাহা লা তালাহা ইল্লা দালিক যে ব্যক্তি ভুলে গেল নামাজ পড়তে যখনই স্মরণ হবে তখনই পড়ে নেবে এটাই তার কাফারা আদায় করা তার কাফরা অন্য কোনো কাফরা নাই আর আমাদের দেশের ওই পাগলা কি ফতুয়া আসছে না উল্টা বুল্লা কোথা থেকে আলমেরা ফতুয়া দেওয়া দেয় নিজেদের মন গড়া কোথা থেকে বিভিন্ন দলিলের ভিত্তিতে অথবা তাবিল করে বিভিন্ন ব্যাখ্যা করে ফতুয়া দেওয়া দেয় যে মানুষ মারা গেলে কাফরা দিতে হবে কাফরা তো নামাজের কোনো কাফরা নাই নামাজের আবার কিসের কাফরা এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর একটা বিষয় হলো যে ব্যক্তি জীবনের কাজা অনেক বছর নামাজ পড়ে না নামাজ ফরজ হয়েছে এক সময় হয়তো তাকে আল্লাহ দিয়েছে এখন সুযোগ পাইছে তার আল্লাহ তো এখন অত এখন জীবনে যে অনেক বছর নামাজ পড়েন এই কাজা কি করতে হবে তাকে এই সম্পর্কে যে সমস্ত কথা বলা হয় প্রতি নামাজের সাথে সাথে শুধু ফরজটা করে নেবে জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব এসার সময় এসা এইগুলি এই যে কাজার সম্পর্কে এইগুলি কোনো দলিল নেই এগুলি পড়া যাবে না এর থেকে দূরে থাকতে হবে এই যে এমন কি ওলা কিছু কিছু ওলামায় কেরাম বলছে যে নামাজগুলি জীবনে তাহা ওনান বা অলসতা বসত ছেড়ে দিছে তা আমাদা তার কোহা হাত তা খারাপ অক্ত হা ইচ্ছা কিন্তু ছেড়ে দিছে টাইম চলে গেছে এই নামাজগুলিও কদা করার মতো নিশ্চিত করছেন ওলামায় কেরাম বরং এইগুলিকে কী করতে হবে যে নামাজগুলি চলে গেছে জীবনে ইচ্ছা করে ছেড়ে দিছে পরে না অলসতা করছে অথবা জ্ঞান ছিল না অথবা সদনে অসচয় কুমন্ত্রণায় পড়ে জীবনে মন প্রবৃত্তির ধারণায় পড়ে বা বন্ধু বান্ধবের খেয়াল খুশি পরে থাকে যেমন বা নামাজ এখন বর্তমানে অনেকে পড়তেছে না এই নামাজগুলি কাজা করার কোনো দলিল নেই বরং এই নামাজ সম্পর্কে ওলামা কিনা বলছেন ফালিয়াক ফেয়াল খয়াত তারা এখন কি করবে এখন বেশি বেশি ভালো কাজ করবে নফল নামাজগুলি পড়বে লিয়াস কলাফি মিজানহি যেন তাদের আমল নামা বাড়ি হয় কি আমাদের দিন তো আল্লাহ কাছে তবা করো ফিরুল্লাহ আল্লাহ কাছে বেশি বেশি ইস্তেক ফারা করে তাহলে যথেষ্ট হবে এই সম্পর্কে বলছেন আল্লাহ ইবনে হাজিম রহিমা হুল্লা মোহাল্লার মধ্যে বলছেন দুই নম্বর খন্ডে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় আর এই কথাগুলি কে বলছেন ওমার ইবনুল খাতাব ওমর রাজ বলছেন তার ছেলে আবদুল্লাহ বলছেন রদিয়ালহমা সাদিন আব্বা অকাস রাজ থেকে বর্ণিত সালমান তারপর সালমান ফার্সি রাজ ইবনে মাসুদ থেকে তারপরে তাবি আসিমিন মোহাম্মদ আবু বকর ওবাদিল ওকাইলি মোহাম্মদ বিন শিরিন এরকম অনেক তারপর ওমার ইবন আবদুল্লা জিজ এরকম অনেক তাবি সম্পর্কে এই সমস্ত কথা আছে সাবিদের সম্পর্কেও কথা আছে এই এই মতরাক আবদুল্লাহ আল্লামা শেখুল ইসলাম তাইমিয়া এবং শাহকানি তারা প্রাধান্য দিয়েছে তারপরে বর্তমানের মধ্যে আল্লাহ বাজ তারপর বলছে কাজ আর দরকার নেই বরং আল্লাহ কাছে বেশি বেশি তবা করবে নফল নামাজ পড়বে বেশি বেশি অকল্যাণ কাজ করবে পিছনের ইতিহাসের জন্য পিছনের গুলির জন্য তবা চাইবে বাকি জীবনের সুন্দরভাবে আল্লাহ কাছে আমল করে যেতে হবে এবং আল্লাহ কাছে মাপ চাইতে হবে এটাই হলো তাহলে এর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম জীবনে যেটা চলে গেছে সেজন্য আল্লাহ কাছে মাপ চাওয়া তবা করা ভালো ভালো কাজ করে এখন পরবর্তীতে ঠিক হয়ে চলা তাহলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন আল্লাহ সোহান আমাদের সবাইকে আল্লাহ কাছে বেশি বেশি তবা করার তৌফিক দান করুন এবং বেশি বেশি ভালো কাজ করে সন্তুষ্টময় কাজ করে যেন আমরা পরকালে পারি জমাতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাই দান করুন সবাইকে দান করুন হাজর সাল্লাহ নবিনিস